আমরা কোরবানি করতে পারছি না, আমাদের এই সুযোগটা আল্লাহ দেন নাই, খবরদার, এটা হীন মানসিকতার, হীনমন্যতার এখানে কিছুই নেই। আল্লাহ পাক সবাইকে সুযোগ দেবেন না, এটাই এটাই সিস্টেম। যাদেরকে সুযোগ দেন তাদেরকে আল্লাহ কোরআনে বারংবার বলেছেন, একজনকে আল্লাহ অর্থ বেশি দেন তাকে অর্থে অর্থের মাধ্যমে পরীক্ষা করেন, একজনকে আল্লাহ পাক অর্থ কম দেন এই অর্থ কম দেওয়ার মাধ্যমে আল্লাহ তাকেও পরীক্ষা করেন। আসলে মূলত সবুরের মাধ্যমে, শুকুরের মাধ্যমে কারা পরীক্ষা উত্তীর্ণ হতে পারেন বিষয়টা এটি দেখার বিষয়, যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন তারা কি কুরবানি করছেন কিনা, আর যাদেরকে আল্লাহ অর্থ দেন নাই তারা কি হতাশার মধ্যে পড়ে যাচ্ছেন কিনা, না কি আল্লাহর উপর আস্থা রেখে শুকুর গুজার তারা সবুর করতেছেন কিনা, এটাও আল্লাহ ফাক রব্বুল আলামিন দেখেন বান্দাকে। এজন্য যাদের টাকা নাই তারা হজ করতে পারেন না, পারে নাই, এখানে মনক্ষুণ্ণর কিছুই নেই। তবে আল্লাহর কাছে সবসময় আশা করা যে আয় আল্লাহ আপনার ঘরে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহর কাছে সবসময় বায়না করা আয় আল্লাহ আপনি প্রত্যেক বর্ষর জন্য আপনার তাকাররুব ইলাল্লাহ আপনার কাছাকাছি নিজেকে নিয়ে যাওয়ার জন্য কুরবানির যেই একেবারে অল্প সময়ের একটা গুরুত্বপূর্ণ আমল, যে আমলের মাধ্যমে বান্দা নিজেকে নিস্তেজ থেকে হাসতে উঠায় ফেলে, একেবারে নিম্নস্তর থেকে উচ্চ পর্যায় পর্যন্ত বান্দা নিজেকে নিয়ে যেতে পারে, এমন ইবাদত থেকে আল্লাহ আমাদেরকে মাহরুম না করো, এমন করে আল্লাহর কাছে বায়না করা। দেখুন হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু থেকে ইবনে মাজাহ শরীফের যে হাদিসখানা এসেছে, সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছেন, খুতবাতে আপনারা বারেহা শোনেন, হয়তো অর্থ অনেকে বোঝেন অনেকে বোঝেন না, সাহাবায়ে কেরামরা যে রসূলকে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আযহিয়্যু ইয়া রাসূলাল্লাহ, অগনবীজি আমরা যে যে কুরবানি করে থাকি এগুলি কি আসলে, এগুলি শুধুমাত্র প্রথা নাকি এগুলি শুধুমাত্র একটা দিনকে কেন্দ্র করে কিছু পশু জবাই করে একটু খাইলাম, আনন্দ ফুর্তি করলাম, একটু ভোজের আয়োজন করলাম, আসলে কি এইটাই, না আসলে মূলত বিষয়টা কি? সাহাবায়ে কিরামরা যখন কুরবানির হাকিকত সম্পর্কে জিজ্ঞাসা করেছিলেন, মা হাযিহিল আযহিয়্যু ইয়া রাসূলাল্লাহ, তখন রাসূলুল্লাহ উত্তর দিয়েছিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত এইটা। এরপরে সাহাবায়ে কিরামরা বলছেন, ফামা লানা ইয়া রাসূলাল্লাহ, হুজুর আমরাই কুরবানি যে করব, আমাদের বাবা ইব্রাহিম নবী যে সুন্নত পালন করলাম ঠিক আছে, ফামালানা ফিহা ইয়া রাসূলাল্লাহ, এই কুরবানি করলে আমাদের লাভ কি হবে, আমরা কি পাবো কুরবানি করলে? আল্লাহ নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর গায়ে যতগুলি লম আছে প্রত্যেকটি লমের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরবানি দাতার আমল নামায় একটা করে হাসানা লিখে দিবে, একটা করে হাসানা লিখে দিবে। আমি আগে আপনাদেরকে শোনাইছি, ওয়াল হাসানাতু বিআশরাম সালিহা, যার ইখলাস যত বেশি হবে তার হাসানা তত পাওয়ারফুল হবে, ইখলাস কম থাকবে একটা হাসানা একটা হাসানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, ইখলাস যদি বেশি হয় তখন হাসানা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। ওয়াল হাসানাতু বিআশরাম সালিহা, একটা নেকির কাজ করবেন আপনার ইখলাস যদি ভালো হয় তাহলে ওই নেকিকে আল্লাহ বাড়াইতে বাড়াইতে দশ ডবল পর্যন্ত করে দিবে। মুসলিম শরীফের মধ্যে হাদিস আর সহি হাদিস মুসলিম শরীফের মধ্যে, আজাফা মুজাফা, আজাফা মুজাফা, অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, অনেক গুণে বৃদ্ধি করে দিবেন, কত গুণে বৃদ্ধি করবেন এর কিন্তু সীমা রেখা এখানে বর্ণনা করা হয় নাই। আপনার মনের অবস্থা যেমন হবে আপনার আমলের গুণগত মান তত বৃদ্ধি হবে। এই জন্য কোরআনে করিম থেকে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, লাইয়ানা আল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু আত-তাকওয়া মিনকুম, এটাই হলো মূল। ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কিরাম জিজ্ঞাসা করেছেন, ফাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হুজুর ভেড়া ভেড়া, এই ভেড়া যদি কুরবানি করি এর গায়ে তো পশম বেশি, একবারে পুরো গা পশম দিয়ে একবারে বোঝায় ভরা, আমাদের কি হবে? আল্লাহ নবীজি বললেন, অসুবিধা নাই, সৌফের গায়ে ভেড়ার গায়ে যে পশমগুলি আছে প্রত্যেকটি লমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে নেকি লিখে দিবেন, অসুবিধা নেই। তাহলে দেখুন কত লাভ, কত মানে নিজেকে আগায় নেওয়া যাওয়ার একটা আমল, হয়তো অল্প কিছু অর্থ এখানে ব্যয় হচ্ছে, এরপরেও তো দেখেন উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক কয়েকটি বিশেষণ দান করেছেন, কয়েকটি বৈশিষ্ট্য আল্লাহ উম্মতকে দিয়েছেন, খুসুসিয়াত বৈশিষ্ট্য যেগুলি আগের কোনো উম্মতকে আল্লাহ দেন নাই,
তার মধ্যে হতে একটা অন্যতম একটা খুসুসিয়াত এই উম্মতের বৈশিষ্ট্য হলো আল্লাহর রাস্তায় কুরবানি করবে, কুরবানির পশুর যাবতীয় কিছুর থেকে তারা নিজেরা উপকৃত হতে পারবে। গোশত খাবে, চামড়া ভোগ করবে, তারপরে চামড়া বিক্রি করলে সে টাকা গরিবকে সদকা করে দেবে। এক কথায় কুরবানির পশুর কি ফালানি যায় দেখেন, কোনো কিছুই তো এখন আর মানুষ ফালায় না, সব কিছু খায়।